Hi there everyone, hope you're all doing great. And yes, today I'm going to talk about some grammar. আজকে গ্রামারের খুব ছোট একটা বিষয় নিয়ে কথা বলবো এবং as usual অন্যান্য টপিকের মতো এই টপিকটি আমি আশা করি এসএসসি এইচএসসি থেকে শুরু করে যারা অ্যাডমিশন প্রিপারেশন এবং জব প্রিপারেশন নিচ্ছেন তাদের প্রত্যেকের কাজে লাগবে। তো আশা করছি সবাই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক 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 কনফিউশন দূর হয়ে যাবে পার্টিকুলারলি এই টপিকের, এবং অ্যাট দ্য সেম টাইম কিছু ট্রান্সলেশনও শিখতে পারবে। অলরাইট, সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। সো ইয়েস, আজকে আমরা কথা বলছি ইউজ টু এর ব্যবহার নিয়ে। আগেই বলে রাখি, যারা মনে করছে যে না ইউজ টু থাকলেই তারপরে ভার্বের বেস ফর্ম হবে, কোনো কিছু হবে না, জাস্ট আইএনজি এসএস কোনো কিছু হবে না, তাদেরকে বলবো প্লিজ হোল্ড পেশেন্স আর ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখা। অলরাইট, সো ইউজ টু আমরা মূলত কয়েকভাবে ব্যবহার করতে পারি, এবং আজকে আমি বেশ কিছু বাংলা লেখার চেষ্টা করেছি। ইউজ টুর প্রথম যে অর্থে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে অতীতের কোনো অভ্যাস বোঝাতে, এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, এবং এর নিয়ম হিসেবে আমরা জানি যে ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। অলরাইট, এছাড়া আর কীভাবে ব্যবহৃত হতে পারে, কোনো কাজে ব্যবহার করা হচ্ছে বোঝাতে, লাইক দিস টুল ইজ ইউজ টু ডু দ্যাট, এই যন্ত্রটা অমুক কাজে লাগে, সেই অর্থে একটা। আরেকটা অর্থ যেটা হয়তো সবাই ইউজ করো না, সেটা হলো কোনো কাজে অভ্যস্ত হয়ে ওঠা। ধরো একটা হচ্ছে অতীতের অভ্যাস বোঝাতে, আগে কোনো অভ্যাস ছিল এখন সেটা নাই, আর একটা হচ্ছে যে আমার আগে অভ্যাস ছিল না সেটাতে আমি কোনো কিছুতে অভ্যস্ত হয়ে উঠেছি বা স্টিল হয়ে উঠছি বা ভবিষ্যতে অভ্যস্ত হয়ে উঠব। তো আজকের আলোচনার জন্য আমাদের এই মাঝের যে বিষয়টা ব্যবহৃত হয় কোনো কাজে বোঝাতে, এটা আমরা সবাই মোরাললেস জানি, তাই এটা আমরা আলোচনা করছি না। আমরা বাকি দুইটা, একটা অতীতের অভ্যাস বোঝাতে কী ফর্ম হয়, কী স্ট্রাকচার হয়, আর একটা নতুন করে কোনো অভ্যাস গঠন করতে, তৈরি করতে কোন স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। ওকে, সো আমরা প্রথমে আমরা আসি অতীতের কোনো অভ্যাস বোঝাতে, এই অর্থে আমরা এর স্ট্রাকচারটা কীরকম হয়। অ্যাজ ইউজুয়াল আমরা যেটা জানি যে অতীতের কোনো অভ্যাস যদি বোঝায় তাহলে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, রাইট? লাইক আই ইউজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল সকাল ঘুম থেকে উঠতাম বা ভোরে ঘুম থেকে উঠতাম, এটা অতীতের অভ্যাস বোঝাচ্ছে। তার মানে এটা রেফার করছে যে এখন আর আমি সকালে ঘুম থেকে উঠি না, রাইট? আর একটা আমরা এক্সাম্পল দেখি, মাই গ্র্যান্ড মাদার ইউজ টু কল মি এভরি ডে হোয়েন শি ওয়াজ অ্যালাইভ, লাইক ইউজ টু এরপরে ভার্বের বেস ফর্ম কল। তো আমার গ্র্যান্ড মাদার যখন তিনি বেঁচে ছিলেন তখন তিনি আমাকে প্রতিদিন ফোন করতেন, অতীতের একটা অভ্যাস বোঝাচ্ছে, প্রতিদিন করতেন, তার মানে তিনি এখন বেঁচে নেই বা তিনি এখন ফোন করছেন না, অফকোর্স তিনি এখন বেঁচে নেই বাক্য দ্বারা সেটাই বোঝাচ্ছে। তাহলে আমরা প্রথম যে নিয়মটা পেলাম বা ইউজুয়ালি আমরা যেটা জানি সচরাচর সেটার স্ট্রাকচারটা মোটামুটি এরকম। আরেকটা বাক্য আমরা দেখছি এখানে, উই ইউজ টু প্লে টেনিস এভরি অল্টারনেট ডে, এভরি অল্টারনেট ডে মানে হচ্ছে একদিন পর পর। তাহলে উই ইউজ টু প্লে টেনিস, আমরা টেনিস খেলতাম, লাইক ইউজ টু এরপরে ভার্বের বেস ফর্ম প্লে টেনিস এভরি অল্টারনেট ডে, আমরা অতীতে আমরা কোনো এক সময়ে গত বছর বা কোনো এক সময় আমরা প্রতি একদিন পর পর মানে একদিন পর পর আমরা টেনিস খেলতাম, তার মানে এখন আর আমরা খেলি না। আর বলে রাখি রিলেভেন্টলি, সবাই যদিও জানো তারপরে বেস ফর্ম হচ্ছে খুব সোজাভাবে বললে ভার্বের যেই ফর্ম সেই ফর্ম যার সাথে কখনো এস ইএস আইএনজি কোনো কিছু যুক্ত হয় না, দ্যাট ইজ ওয়াই ইটস কল বেস ফর্ম, রাইট? সো আমরা স্ট্রাকচারটা কী পাচ্ছি যখন অতীতের অভ্যাস বোঝাবে, রিমেম্বার শুধুমাত্র এই ক্ষেত্রেই ইউজ টু এর পরে ভার্ব সেই ভার্বটার বেস ফর্ম হবে। আমরা যদি খেয়াল করি আরেকবার, ইউজ টু ওয়েক আপ এখানে কিন্তু ওক হলো না বা ওয়েকিং হলো না, আবার ইউজ টু তারপরে কল কলিং কল্ড কলস হচ্ছে না, আবার ইউজ টু তারপরে প্লে, রাইট? সো অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। এখন টুইস্টটা হলো যে যদি অতীতের অভ্যাস না থাকে, অতীতে কোনো কিছু অভ্যস্ত ছিলাম না মানে অতীতে কোনো কাজ করতাম না এরকম না বুঝে যদি নতুন করে অভ্যাস গঠন হয়েছে বা গঠন হচ্ছে বা হবে এরকম বোঝাই, তাহলে কী হবে? কেন আমি বিষয়টা নিয়েছি, কারণ আমরা অনেকেই নিয়ম পড়েছে একটা যে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাই পরীক্ষাতে যখন আসে আর আমি কোনো কিছু না দেখে ভার্বের বেস ফর্ম আনসারটা দিয়ে দিই এবং সেটা মোস্ট কেসেস ভুলও হতে পারে, রাইট? সো এখন আমরা দেখি অভ্যস্ত হয়ে ওঠা বোঝাতে, লাইক অভ্যাস ছিল না, ধরো আমার একটা সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস আগে ছিল না, আমি ঘুম থেকে ওঠার অভ্যাসটা তৈরি করছি বা অলরেডি তৈরি হয়ে গেছে বা ভবিষ্যতে করব এরকম একটা প্ল্যান। যেমন আমি আগে যদি বাংলা একটা বাক্য লিখি, আমি সকাল সকাল ঘুম থেকে ওঠাতে অভ্যস্ত হয়ে গেছি, তার মানে বোঝাচ্ছে আমি খুব আগে অভ্যস্ত ছিলাম না কিন্তু আমি রিসেন্ট কোনো একটা সময়ে আমি হয়ে গেছি, সেটা বিভিন্ন কারণে বা কোনো একটা পার্টিকুলার কারণে। তাহলে আমার ট্রান্সলেশনটা কী হবে, আই হ্যাভ গট ইউজ টু
আমি অভ্যস্ত হয়ে গেছি, আই হ্যাভ গট, লাইক আমি পেয়েছি, আই হ্যাভ গট দ্যাট, বা আই হ্যাভ ডান দ্যাট, আমি সেই কাজটা করেছি। সো আই হ্যাভ গট ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং, আই হ্যাভ গট ইউজ টু। দেখো আগের বাক্যে ছিল, আমরা যখন অতীতের অভ্যাস বোঝাতাম, ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম ছিল ওয়েক, কিন্তু এক্ষেত্রে আমরা অতীতের অভ্যাস বোঝাচ্ছি না, বরং অভ্যস্ত হয়ে ওঠা বোঝাচ্ছি, তখন হচ্ছে ইউজ টু, তারপরে ভার্বের সাথে আইএনজি, জিরান, যেটা আমরা জিরান করি মূলত নাউন করার জন্য। সো আই হ্যাভ গট ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আরেকটা বাক্য যদি আমরা দেখি, আমার অনেক রাতে ঘুমাতে যাওয়ার অভ্যাস আছে, তার মানে বা ধরো যে আমার রাত জাগার অভ্যাস আছে, এটা কিন্তু আমি অতীতের কথা বলছি না, আমার এখনও আছে সেই অভ্যাসটা, বা আমি এই বিষয়ে অভ্যস্ত। সেই ক্ষেত্রে আমি কি বলবো, আমি অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু কিপিং লেট আওয়ার্স। সো তাহলে দেখো আরেকবার, ইউজ টু, তারপরে ভার্বের সাথে কিন্তু আইএনজি হচ্ছে, তাহলে শুধু ইউজ টু থাকলেই যে ভার্বের বেস ফর্ম নিয়ে নেবে তা কিন্তু না। সো এই ক্ষেত্রে যেহেতু এখনকার অভ্যাস বোঝাচ্ছে, সো আই অ্যাম ইউজ টু কিপিং লেট আওয়ার্স, ইয়া। সো কিপ লেট আওয়ার্স মানে হচ্ছে রাত জাগে, অনেক রাত পর্যন্ত জেগে থাকা, লাইক আই ইউজুয়ালি ডু নট কিপ লেট আওয়ার্স, তার মানে আমি ইউজুয়ালি রাতে বেশি রাত পর্যন্ত জাগি না। তো তাহলে এই ক্ষেত্রে আমরা যে নিয়মটা পেলাম সেটা হলো যে অভ্যস্ত হয়ে ওঠা বোঝাতে আমরা কী পাচ্ছি, এই ক্ষেত্রে ইউজ টু এর আগে গেট থাকবে বা তার পাস্ট ফর্ম গট, গট থাকবে পাস্ট পার্টিসিপল, অথবা টু বি ভার্ব যেটা অ্যামিজার ওয়াজ ওয়ার থাকবে, সেই ক্ষেত্রে এর ভার্ব এর পরে যে ভার্বটা হবে তার সাথে আইএনজি হবে, তাই গেট বা অ্যামিজা ইউজ টু আইএনজি। আমরা যদি উদাহরণে খেয়াল করি, গট ইউজ টু আইএনজি, অ্যাম ইউজ টু আইএনজি। আমি কেন স্ট্রাকচারগুলো পরে লিখেছি, একটা আমরা যদি এরকম স্ট্রাকচার মুখস্থ করে পড়তে থাকি তাহলে একসময় হবে কি, হাজার হাজার স্ট্রাকচার হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি স্ট্রাকচার মুখস্থ আমাদের থাকবে না, সেগুলো ইমপ্লিমেন্টও করতে পারবো না। তাই বেস্ট ওয়ে হলো ট্রান্সলেশনের থ্রুতে শেখা, বাক্যের থ্রুতে শেখা, প্যাসেজের থ্রুতে শেখা, এবং সেখান থেকে একটা স্ট্রাকচার প্যাটার্ন অ্যানালাইজ করা। ওকে, সো মাথায় রেখো ইউজ টু এর কনফিউজিং ব্যবহারটা, এটা জব বা অ্যাডমিশন টেস্টে, এইচএসসিতে, এসএসসিতে এই বিষয়টা কিন্তু খুবই কমন, রাইট? সো এটা একটু মাথায় রেখো, আর এরকম অনেক আরও বেশ কিছু, অ্যাটলিস্ট 10টা 20টা বাক্য তৈরি করো বাংলাসহ, যেগুলো তোমাকে একই সাথে ট্রান্সলেশন শেখা, বাক্য গঠন করা, গ্রামার, এবং এই পার্টিকুলার ইউজ টু এর ব্যাপারটাতেও শিখতেও হেল্প করবে, অলরাইট? এবং আমাকে অবশ্যই জানাতে ভুলো না, এই নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন না থাকে না, অলরাইট? সো ইয়া, টেক কেয়ার, অল দ্য বেস্ট, বাই বাই।